আসসালামু আলাইকুম সাবিনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চিকেন ঝাল পোলাও। তো ঝাল চিকেন ঝাল পোলাও রান্না করতে কী কী উপকরণ লাগবে দেখে নিই। একটা একটা পুরো মুরগি আছে, রেগুলার কাট করে কাটা, আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা 1.5 চামচ, 5টা শুকনো মরিচ আস্ত, জিরা আস্ত 1/2 চামচ, এখানে লবঙ্গ গোলমরিচ আছে 5টা 5টা করে, সাদা এলাচ 4টা, শাহি এলাচ 1টা, দারচিনি 4 টুকরা, তেজপাতা 2টা মাঝখান থেকে টুকরা করা, পেঁয়াজ 1 কাপ, কাঁচামরিচ এখানে 2টা মাঝখান থেকে টুকরা করা, রসুন 2টা 2টা পোয়া, এখানে 1/2 কাপ মটরশুঁটি, 1.5 চামচ মরিচ গুঁড়া, 1.5 চামচ ধনিয়া গুঁড়া, লবণ 1 চামচ, জিরা 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, তেল তেল রান্নার জন্য 100 গ্রাম, পোলাওয়ের চাল আছে 3 কাপ, ধুয়ে স্ট্রেনারে রেখে দিয়েছি। রান্নাটা শুরু করি, চুলাটা ধরিয়ে দিলাম। পাতিলে তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম, এটা নর্মাল তেলেও রান্না করতে পারবেন। ফোড়নের জন্য সব শুকনো উপকরণ দিয়ে দিলাম। একটু ফোড়ন আসলে পেঁয়াজ গুলান দিব, তেলে মশলায় ফোড়ন আসছে, এখন পেঁয়াজ গুলান দিয়ে দিই। কাঁচামরিচ 2টা টুকরা করে দিয়ে দিলাম, পেঁয়াজ গুলান লালচে করে ভেজে নিয়ে, এখন শুকনো মশলাগুলান দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটা দিলাম, মশলা ভালো করে ভুনে নিয়েছি, এখন মুরগিটা দিয়ে দিলাম। দুই মিনিট ধরে কষিয়ে নিয়েছি, এখন 5 মিনিটের জন্য অল্প আছে ঢেকে রাখবো। অবশ্য 5 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটা তুলে দেখে নেই কত দূর মাংসটা সিদ্ধ হয়েছে। এইটা আপনারা ইচ্ছা করলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারবেন। এখন সিদ্ধের জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে রসুনের কোয়াগুলান দিয়ে দিলাম। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম, এর মাঝে আমি 2-3 বার নেড়ে দিয়েছি। মাংস সুসিদ্ধ হয়েছে, এখন এই ঝোলের মাঝখান থেকে আমি মাংসগুলো সব উঠিয়ে নিব, শুধু মাংসগুলান ঝোলগুলান থাকবে। কষানো মাংসগুলান আমি ঝোল থেকে বাটিতে তুলে নিয়েছি। এই ঝোলের মাঝে এখন আমি 3 কাপ চাল, এখানে 7 কাপ পানি দিব। আজকে আমি চালটা ভুনে নিব না, সরাসরি পানি দিয়ে দিব মশলার মধ্যে। পানিটা দিয়ে দিলাম 7 কাপ, চুলাটা হাইটে দিলাম যাতে বলকটা চট করে বলক আসে। একটু ঢেকে দেয় যাতে পানিতে বলক আসে, পানিতে বলক আসছে, এখন চালগুলান পানির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য।
পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে কাঁচামরিচ আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে ঢেকে দিই। প্রিয় দর্শক, আবার ফেরত আসলাম। চাল পানিটা মাঝামাঝি টেনে আসছে। এখন এর মাঝে রান্না করা মুরগি ফুলান দিয়ে দিলাম। ঘি 1 চামচ দিলাম। বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন আমি লবণটা ফাইনালি চেক করে নিব ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন 20 মিনিটের জন্য দমে রেখে দিলাম। 20 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিলাম। এর মাঝে একবার আমি উল্টে নেড়ে চেড়ে উল্টে দিয়েছি। চুলাটা বন্ধ করে দিলাম। দর্শক দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমার বিশ্বাস আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে, একবার বাসায় ট্রাই করে দেখবেন। এখন পরিবেশন করে একটু দেখাই। আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ।